ওয়েল, আমরা এখন এই কোশ্চেন উদ্দীপক 19 নাম্বারটা দেখবো, যেখানে এরকম বলা হয়েছে একটা মৌল দেওয়া আছে যার পরমাণু হচ্ছে 8টা পরমাণু, ঠিক আছে? এই 8 হচ্ছে 8টা পরমাণু, আর এটার অণুর ভর দেওয়া আছে, মানে হচ্ছে এরকম বিষয়টা, ওয়ান ধরো এরকম ক্লোরিন 8, হ্যাঁ ওয়ান ক্লোরিন 8, মানে 8 4 হচ্ছে বোঝায় হচ্ছে 8টা পরমাণু, আর ওয়ান ধর হচ্ছে একটি অণু, হ্যাঁ এরকম বিষয়টা। ওকে, দেন বলা হয়েছে এম সেলের বিভিন্ন উপস্তর ও তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। ওকে, এটা একবারে ইজি একটা জিনিস, এম সেল তথা এম সেল দ্বারা কি বোঝায়, কে মানে হচ্ছে যেখানে এন এর ভ্যালু 1, আর কে এল মানে হচ্ছে এন এর ভ্যালু 2, এম হচ্ছে এন এর ভ্যালু কত 3। তাহলে এখানে এম সেল তথা মানে 3 নাম্বার অরবিটালে অরবিটালের কথা বলা হয়েছে, 3 নাম্বার অরবিটালের কথা বলা হয়েছে বা 3 নাম্বার শক্তি স্তরের কথা বলা হয়েছে, উপস্তর না সরি শক্তি স্তর, শক্তি স্তর। আচ্ছা, তাহলে উপস্তর মানে হচ্ছে অরবিটাল, ঠিক আছে, আর শক্তি স্তর মানে অরবিট, 3 নাম্বার অরবিটের কথা বলা হয়েছে, 3 নাম্বার অরবিটে কয়টা অরবিটাল আছে মানে কয়টা উপস্তর আছে এটা দেখাইতে বলছে, এবং ওই উপস্তরগুলোতে কয়টা ইলেকট্রন আছে এটা দেখাইতে বলছে। এটা খুবই ইজি, এন সমান সমান 3 হইলে এল এর মান কত হয়, 0 1 2 হয়, যেখানে উপস্তর রয়েছে মানে উপস্তর বা অরবিটাল রয়েছে কত, 3s 3p ও 3d, বা এই জায়গায় এবং দিও, 3 ও দিলে দেখা যায় যে 3 এবং ও মিলে যায়, ঠিক আছে? আমি বারবার ক্লিয়ার করতেছি একটা বিষয়, সেটা হচ্ছে অরবিট হচ্ছে কি শক্তি স্তর, অরবিট দ্বারা কি বোঝায়, শক্তি স্তর, মানে এন মানে হচ্ছে অরবিট, অরবিট বা শক্তি স্তর, আর এল দ্বারা বোঝায় হচ্ছে অরবিটাল, অরবিটাল মানে হচ্ছে উপস্তর, উপস্তর বা উপশক্তি স্তর, ঠিক আছে? আচ্ছা, দেন এখানে এন দ্বারা বুঝাচ্ছে অরবিট, আর 3 নাম্বার অরবিটে এল এর মান কত হইতে পারে, এই জায়গার মধ্যে বইয়ের মধ্যে অনেক সুন্দরভাবে এগুলো দেওয়া আছে, আমি জাস্ট একবার সংক্ষেপে লিখছি, আর খুব তাড়াতাড়ি লিখছি আমার হাতে সময় কম দেখে। এল এর মান কত, 0 1 2, আর অরবিট কি কি থাকতে পারে, 3s 3p এবং 3d, আর এই অরবিটের মধ্যে কি থাকতে পারে, কি অরবিটালগুলো থাকতে পারে, সরি অরবিটাল, আমি বারবার অরবিট অরবিটাল পেস লাগে ফেলাইতে সেই জন্য এই জায়গায় লিখে দিছি, উচ্চারণে ভুল করতেছি। আচ্ছা, অরবিটাল কি কি থাকতে পারে, 3s 3p 3d, আর অরবিটালে কি কি ইলেকট্রন থাকতে পারে, কয়টা ইলেকট্রন থাকতে পারে, 3s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা, এবং 3p তে কয়টা থাকতে পারে, 6টা, এবং 3d তে কয়টা থাকতে পারে, 10টা। কিন্তু আমরা হ্যাঁ তারপর হচ্ছে শক্তি স্তর বা অরবিট, অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারে, মানে এই n3 তে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2 + 6 + 10 মানে 18টা, ঠিক আছে? মানে এই জায়গায় হচ্ছে 2n² সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, মানে 2 × 3² কত, 18, আর এই জায়গার মধ্যে সূত্র ইউজ হয়েছে 2 × 2l + 1, ঠিক আছে, 2 × 2l + 1 ইউজ হয়েছে, তাহলে 2 × 2 × l এর মান কত, 0 এখানে প্লাস 1, তাহলে 2 × 1 কত, 2 × 2, তো এইভাবে এইভাবে এই জায়গার মধ্যে 6 কীভাবে হয়েছে এই সূত্র দিয়ে বের করো, এই জায়গায় 10 কীভাবে হয়েছে এই সূত্র দিয়ে বের করো, ঠিক আছে? আশা করি এগুলো আগে করাইছি, তুমি পারবা ইনশাল্লাহ। দেন আরও একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা অলরেডি বলছিলাম এস, 3s একটু আগেই বলছিলাম, 3s অরবিটাল এই জায়গায় একটাই একটাই হচ্ছে, 3s অরবিটালের মধ্যে একটাই অরবিটাল, এক ধরনের অরবিটালই থাকে, এস অরবিটালই থাকে, এটার মধ্যে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে জানো, এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? একটা ইলেকট্রন এইভাবে থাকে, আর একটা ইলেকট্রন বিপরীত দিকে মুখ করে থাকে। আর পি অরবিটাল কয়টা সম্ভব, আমরা বলছিলাম পি অরবিটাল 3 ধরনের থাকে, px py pz, ঠিক আছে? তাহলে আমরা যদি এইভাবে দেখাই, এরকমভাবে যদি দেখাই, এরকম একটা ঘরের মধ্যে এরকমভাবে ইলেকট্রনটা থাকে বিপরীত দিকে মুখ করে, আর
পিএক্স পি ওয়াই আর পি জেড এরকম ধরো, এটা হচ্ছে পি এক্স, এটা পি ওয়াই, আর এটা হচ্ছে কি পি জেড, আর এটা শুধু এস অরবিটাল। আচ্ছা এই জায়গায় একটা ইলেকট্রন থাকে, এই জায়গায় একটা দুইটা ইলেকট্রন পাশাপাশি থাকে না, আমরা বলছিলাম ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, পাশাপাশি দুইটা ইলেকট্রন বিপরীত দিকে থাকে, এইভাবে থাকে, ঠিক আছে। আমরা ওই যে আমরা দেখাই না যে গোলের মধ্যে, এটা যদি হ্যাঁ এরকম দুইটা ইলেকট্রন দেখাই, যে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন দেখাই, আবার এই জায়গায় পাশাপাশি দুইটা ইলেকট্রন দেখাই, আসলে পাশাপাশি দুইটা ইলেকট্রন থাকে এবং সেটা বিপরীত দিকে মুখ করে থাকে, এটা আমরা এইভাবে এই চিহ্ন দ্বারা দেখাই, মানে তীর চিহ্ন অর্ধেক দিয়ে দেখাই, এই জায়গায় একটা মুখ করে আছে আর একটা অপোজিট সাইডে, তো এমনি তীর চিহ্ন দেওয়া যায় না, এই জন্য আমরা কী করি এইভাবে দিই আর একটা এইভাবে দিই, মানে বুঝেই বিপরীত দিকে মুখ করে আছে। এগুলো হচ্ছে ইন্টারের পড়ালেখা, এগুলো এখন জানার কোনো দরকার নেই, জাস্ট একটু মাথায় যদি ধরে একটু মাথায় ধরে রেখো, তোমার বইয়ের মধ্যে ওইটা ইন্টারের কথা বলা হয়েছে, তুমি এতটুকু দিলেই হবে, আর বাকিটুকু ওই যে বলছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক একটা টার্মের কথা বলা হয়েছে, যে ইলেকট্রন বিপরীত দিকে মুখ করে থাকে, ওই জিনিসটা না জানলেও হবে, এবং এটা তো পি অরবিটালের কথা বললাম, তাহলে এই জায়গায় কয়টা ইলেকট্রন থাকতে পারে, এক দুই তিন চার পাঁচ ছয়টা, দেখছো ছয়টা, আর এই জায়গায় কয়টা দুইটা, দেখো এই যে ছয় এবং দুই কীভাবে মিলছে দেখছো, এবং ডি অরবিটাল কয়টা আমরা বলছিলাম পাঁচটা, হ্যাঁ পাঁচটা, এক দুই তিন, দুই তিন চার পাঁচ, ওই যে ডি এক্স ডি ওয়াই, তারপর হচ্ছে বলছিলাম ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে ডি অরবিটালে এই জায়গায় কয়টা থাকতে পারে, এটাতে দুইটা, এটাতে দুইটা, এটাতে দুইটা, এটাতে দুইটা, মোট টোটাল কয়টা, দশটা। ওকে আমরা আশা করি এই অধ্যায়টা মানে এই অঙ্কটা বুঝে ফেলছি, এই হিসাব নিকাশ বুঝে ফেলছি। এখন তোমার ওই বইটা পড়লেই তুমি আশা করি বুঝে যাবা, মেনলি এতটুকু দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা আসি, এটাকে একটা কোশ্চেন ছিল, খ নাম্বার কোশ্চেন, ছকে উল্লেখিত মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, ঠিক আছে। এখানে যেহেতু বলছে ছকে উল্লেখিত মৌলটি, এটা একটা মৌল এবং এটা পরমাণুর ভর কত বলছে, পরমাণুর ভর বলছে হচ্ছে সরি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে, কিন্তু এই জায়গায় বলে দিচ্ছে এটা একটা অণুর ভর, অনুমানে বুঝেছে, আমি এই জায়গার মধ্যে বলছিলাম এই যে ওয়ান একটা অণু আর এই আটটা কি পরমাণু, ঠিক আছে আটটা পরমাণু। ওকে এই কোশ্চেনটাই আমাদের 20 নম্বর সৃজনশীলে করা হয়েছে, সেম কোশ্চেনটাই, এ মৌলের